কিভাবে সেই স্প্রেটা করবো আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হানা ফল ভান্ডার। আবার একটি ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এর আগে দেখিয়েছিলাম গত ভিডিওতে কিভাবে লিচুর গুটি পরিচর্যা করতে হয় বা লিচুর গুটি ঝরে যাচ্ছে সেটা কিভাবে রোধ করা যায়, সেটা আমি দেখিয়েছিলাম কি কি মেশাতে হয় বা কিভাবে স্প্রে করতে হয়। আজকে আমরা বাগানে চলে এসেছি, কিভাবে সেই স্প্রেটা করবো আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে স্কিপ না করে পুরোটা দেখবেন, কিভাবে আমি আমার বাগানে বা আমার লিচু গুটি ঝরা রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য স্প্রে করছি সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, তো দেখতে থাকুন। তো আমরা যে মেশিন দিয়ে স্প্রে করব সেটা হলো পাম্প মেশিন। এই মেশিনটা দেখুন, এটা হলো আমার স্প্রে করা মেশিন। এই মেশিনের সাহায্যে আমরা স্প্রে করি। গত ভিডিওতে আমি যে ওষুধগুলোর কথা বলেছিলাম সে ওষুধটা আমি দিয়ে দিচ্ছি। আমার হাতে টাইকন টাইল আছে, এটা আপনারা নির্দিষ্ট পরিমাণ দিয়ে ফেলবেন। আপনাদেরকে বলছিলাম যে পরিমাণ বা আপনাদের নিকটস্থ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আমার কাছে যে পানি আছে সে পানির পরিমাণ যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে ফেলছি। আমি যতটুকু নিচ্ছি সেটা আপনাদেরকে নিতে হবে এমন কিন্তু কথা না, আপনাদের যতটুকু পরিমাণ প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন। এরপর ইমিডোক্লোরোপিড আপনাদেরকে যে পরিমাণ দিতে বলছিলাম সেটা আমি আমার দিয়ে ফেলছি। আপনারা নির্দিষ্ট পরিমাণ নিয়ে দেখে দিয়ে ফেলবেন এবং বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী দিবেন। অবশ্যই অবশ্যই আমি যেটা দিচ্ছি সেটা দিতে হবে এমন কিন্তু এটা কথা না। এটা অবশ্য হপার পোকা যদি গাছে থাকে সে জন্য দিতে হয়, যদি হপার পোকা আক্রমণ করে তাহলেই দিবেন, তাছাড়া কিন্তু না। লিচু গাছে বা আম গাছে গুটি থাকা অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটা সেটা হলো ম্যানকোজেব। এই ম্যানকোজেব ওষুধটা এখন গুটির জন্য খুবই উপকারী, এটা আপনারা দিতে অবশ্যই ভুলবেন না। আমি ম্যানকোজেব ওষুধটা এখন দিব, আমার যতটুকু লাগবে নির্দিষ্ট পরিমাণ আমি দিয়ে ফেলবো, আপনারা আপনাদের বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী দিবেন। নির্দিষ্ট পরিমাণ ওষুধ আমি দিয়ে ফেলেছি, এখন সেটাকে একসঙ্গে ভালোভাবে মিশ্রণটা করতে আমার বাকি, মিশ্রণ একটা তৈরি করব। তো আপনারা দেখুন এভাবে ওষুধ দেওয়ার পর আপনারা অবশ্যই এটাকে একসঙ্গে মিশিয়ে ফেলবেন, যত শিওর হন যে মিশ্রণটা ঠিকঠাক হয়েছে, তাহলেই আপনাদের স্প্রে করে উপকার হবে। আমার স্প্রে করার জন্য সব কিছু রেডি, এখন আমরা স্প্রে করব। স্প্রেটা আপনারা অবশ্যই খুব সকাল সকাল অথবা বিকেলের দিকে করবেন, রোদ উঠে গেলে অবশ্যই স্প্রে করবেন না, রোদে না তো পুড়ে যাবে।
আপনারা দেখলেন আমি কিভাবে স্প্রে করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।